মুর্শিদাবাদের ফরাক্কায় গঙ্গা ভাঙনে জলের তোড়ে ভেসে গিয়েছে বিঘার পর বিঘা চাষের জমি। গৃহহীন হয়েছিলেন বহু মানুষ। কিন্তু উৎসবের মরশুমে কেমন আছেন ভাঙন কবলিত কুলদিয়ার এবং হোসেনপুর চরের বাসিন্দারা, সেই সব এলাকা ঘুরে দেখল আরোহী নিউজের ক্যামেরা। এলাকার বাসিন্দাদের বক্তব্য, এই বছর অনেক আগে থেকেই ফরাক্কার কুলদিয়ার এবং হোসেনপুর চর এলাকায় গঙ্গা ভাঙন শুরু হয়। আর এই গঙ্গা ভাঙনে তলিয়ে গেছে বিঘার পর বিঘার জমি, তলিয়ে গেছে ঘর বাড়ি থেকে বাচ্চাদের স্কুল পর্যন্ত। আর যাদের এই বছর গঙ্গা ভাঙনে ঘর বাড়ি তলিয়ে গেছে, তাদের ঠিকানা এখন ফাঁকা আকাশের নিচে তিরপলের তলায়। ফসল পানি কিভাবে করব, সব পড়ে গেছে তো, আমরা খুব দুঃখিত, কিছুই নিতে পারেনি পূজাতে। দুর্গাপুজো না বললেই চলে, যে কেননা এত আমার যে গঙ্গা ভাঙনে আমাদের 10-12 বিঘা জমি সব নদীর গর্ভে চলে গেল, তো আমরা তো দুর্গাপুজোই আর কি হবে। দিন যে যাইছে সে আমাদের যাইছে, সব আমাদের নদীতে চলে গেছে, কিছু আশ্রয় লিবার আমাদের জায়গা নাই। এই স্কুলে উঠেছি আশ্রয় লিবার লেগে, কিন্তু আমাদের সব জিনিস চলে গেছে নদীতে, যত ধান ফান পাট সাট সবই চলে গেছে নদীতে। দুর্গাপুজোর কয়েকদিন যখন উৎসবে উল্লাসে মেতেছিল গোটা রাজ্যবাসী, তখন তাদের মাথা গোজার ছোট্ট আশ্রয় ছিল শুধুই অন্ধকার আর আতঙ্ক। এই বুঝি তিরপল খাটানো তাদের ক্ষুদ্র ঘরটুকুও গঙ্গা গ্রাস করল। এইভাবে চলতে থাকলে আগামী দিনে ফরাক্কার কুলদিয়ার এবং হোসেনপুর চর এলাকা বলে আর কিছুই থাকবে না, তাদের উপার্জন বলে আর কিছুই নেই। কোনো রকমে ফাঁকা জায়গায় বসে বিড়ি বেঁধে বিক্রি করে অতি কষ্টে দুমুঠো খাবার কখনো জোটে, আবার কখনো তাও জোটে না। তাদের উন্নয়নে এসেছে অনেক প্রতিশ্রুতি, কিন্তু কতদিনে তা পূরণ হবে তাও অজানা। ব্যুরো রিপোর্ট, আরহি নিউজ।